আচ্ছা আপনি কে? যে মারা গেছেন তার সঙ্গে তোমার কি সম্পর্ক? আরে ওর সাথে ওনার কি সম্পর্ক থাকবে? ও তো আমাদের বাড়ির কাজের লোক। স্যার, ওনার সাপের কামড়েই মৃত্যু হয়েছে, আর সেই কারণে ওনার বডিটাকে পোস্টমর্টেম করানোর জন্য পাঠাতে হবে। এতে আপনার কোনো অসুবিধা নেই তো? আইন অনুযায়ী যা কিছু করবার সেটা করুন। ওকে স্যার। দাদা, আমি হসপিটালে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ চল। হ্যাঁ বাবা চলো। বাবার মুখাগ্নি করার এই নিয়ম কানুনগুলো করতে আমার মন মানছে না গঙ্গা। আসলে সত্যি বলতে বাবা তো চিরটা কাল তোমাকেই সব থেকে বেশি ভালোবেসেছে। তুমিই তো বাবার আসল সন্তান, তাই না? বাবা সব সময় আশা করতেন যাতে তুমি ভালো থাকো, সেই জন্যই বাবার মুখাগ্নিটা তুমিই করো, বাবার আত্মা তাতেই শান্তি পাবে। নাও গঙ্গা।
ওই নন্দিনীকে আমি ভগবান বলে পুজো করতাম, আর আজ ওই আমার বাবার প্রাণ নিল, আমার বাবার খুন করল। আমি ওকে কিছুতেই ছাড়ব না। এতদিন পর্যন্ত নন্দিনী আমাকে ওর ভক্ত হিসেবে চিনেছে, কিন্তু এখন থেকে ও আমার মধ্যে নিজের সবচেয়ে বড় শত্রুকে দেখবে। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। ওই নন্দিনী যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওর থেকে বাবার মৃত্যুর প্রতিশোধ নেবই। গঙ্গা, চলো এসো তোমরা। কেমন দেখলেন? বিপিটা বেড়ে গেছে, বয়স হয়েছে, সেটা ভুলে গিয়ে মাধবদাকে মনে করতে থাকবেন না। মাধবদা মারা গেছেন, এটা খুবই দুঃখের ব্যাপার, কিন্তু শুধু এটা নিয়ে চিন্তা করলে আপনার স্বাস্থ্যের কি হবে? এরপর থেকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। আমরা যতই বলি না কেন, ও আমাদের কথা শোনেই না। আপনি একটু ভালো করে বলুন, ও শরীরের প্রতি তো একটু নজর দিতে হবে। এরপর থেকে সাবধানে থাকতে হবে, একটা ওষুধ লিখে দিচ্ছি, এক সপ্তাহ খাওয়াবেন। গঙ্গা, এখানে আয়। কোথায় গেছিলি মা? রান্নাঘরে যাচ্ছি। এই অবস্থায় তোকে কাজ করতে মানা করেছি তো? তোকে বলেছিলাম কি না? গঙ্গা কনসিভ করেছে? হ্যাঁ ডক্টর, এটা তো আগেই হওয়ার ছিল। এতদিন পরে তাও তো হয়েছে। আর গঙ্গা, সে তো ভুলেই যায় যে সে গর্ভবতী, নিজের খেয়ালই রাখে না। এই তো এসেছে। ওর ব্যাপারে কিছু না জিজ্ঞাসা করে ওকে এইভাবেই ছেড়ে দিয়েছিস? ডাক্তার, ওকে একটু ভালো করে বলে দিন, ও কি কি খাবে, ওকে কি করতে হবে, এই সব। তখন অরুণ ওর দেখাশোনা করবে। হ্যাঁ, সেটা দেখে নিচ্ছি, কোনো অসুবিধে নেই। গঙ্গা, এদিকে এসে বসো। এসো মা। না না, থাক ডক্টর। ভয় পেও না, বসো। ডাক্তার তোকে ডাকছে, নে এসে বস। এবার হাতটা দেখাও।
হেলথ তো নরমালি আছে। ওকে ভালো করে দেখতে হবে, আপনারা সবাই বললেন, জ্বালাতন না করে ওকে ওর মতো থাকতে দিন, ছেড়ে দিন। ডাক্তার, ওকে কিভাবে থাকতে হবে সেই ব্যাপারে একটা বড় লিস্ট বানিয়ে দিন। লিস্ট না করে আপনি মুখে এইভাবে বলে যাচ্ছেন, এইভাবে বললে কিন্তু গঙ্গা খুব হালকা ভাবে নেবে ব্যাপারটা। না অন্নপূর্ণা ম্যাডাম, সব সময় ওকে ওর ইচ্ছে মতন থাকতে দিন। স্বাস্থ্যটা কিভাবে ভালো রাখতে হবে সেটা গঙ্গা খুব ভালোই জানে।